এবার ও ভাঙছে, আমি বলছি যে না ভেঙো না ভেঙো না, তারপর জোর করে ভাঙলো, ভেঙে দেখলো যে সত্যি ওর ভিতরে টাকা নেই। যে মনে হচ্ছিল যে কেউ ঘষেছে, এইভাবে ঘষে 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 ফুটোটাকে মোটা করে তারপরে টাকাগুলো বের করেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি আর আজকে ভালো নেই, মানে ভালো নেই বলতে একদমই ভালো নেই। সকালবেলায় উঠে আমাদের সঙ্গে ভীষণ একটা খারাপ জিনিস হয়ে গেছে, তোমরা তো মানে টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝেই গেছো, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের সব কিছুই বলবো। ভীষণই মানে অনেক বড় একটা আমাদের সঙ্গে খারাপ জিনিস হয়ে গেছে, যেটা হয়েছে এটা না কোনোদিন স্বপ্নেও ভাবা যায় না, মানে কল্পনাও করা যায় না যে এরকম কেউ হতে পারে, এরকম জিনিসও ঘটতে পারে, মানে সেটা কোনোদিন স্বপ্নেও ভাবা যায় না। তো এই যে দেখো, সকালবেলা থেকে আমরা দুজনে একদম মুড অফ করে বসেছিলাম, এখন বাজে ওই 10:30 মতো, সবে আমার বর গেল বাজারে আর আমাকে বললো যে নাও এখন আর কি করা যাবে, যা হবার তা হয়েই গেছে, এখন আর ওই নিয়ে ভেবে কোনো লাভ নেই, এখন যাও কাজবাজ শুরু করে দাও আর আমিও যাই বাজার থেকে বাজার করে নিয়ে আসি। আর তোমাদের প্রথমে যে ফলটা দেখালাম ওইটা হচ্ছে আমার কাকা এনেছে কেরালা থেকে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, এখনও পাকেনি, যখন পাকবে তোমাদের অবশ্যই দেখাবো আমি। এই যে দেখো এই ঘরটা, এই ঘরটার মধ্যে টাকা ছিল, টাকা ভরেছিলাম আমি, কিন্তু এখন আর টাকাগুলো পাওয়া যাচ্ছে না, কি অবস্থা। কালকে ভাবলাম, আমার বর ভেবেছে যে হচ্ছে টাকাগুলো ভরবে, মানে আমি অনেকদিন আগে থেকেই টাকা ভরতাম এর মধ্যে, তবে মাঝে অনেকদিন ভরা হয় না, অনেকদিনই ভরা হয় না টাকাগুলো। তো আমার বর আবার কালকে ভাবলো কি যে এর মধ্যে টাকা ভরবে, তো আমাকে বলেছিল ঘরটা কোথায় রেখেছো আমাকে একটু বের করে দাও, আমি ঘরের মধ্যে টাকা ভরবো। তো সেই অনুযায়ী কালকে আর মনে ছিল না আমার বের করতে, তো আজকে সকালবেলায় আমার বরই বের করেছে যে দাও, তোমার আর মনে থাকবে না পরে, আমাকে দাও আমি বার করি। তো নিজে নিজে খুঁজে বের করেছে, খুঁজে এবার ঘরটাকে এইভাবে নাড়াচ্ছে, ভেতরে কিচ্ছু নেই, মানে আমি নোট ভরেছিলাম 500 টাকার নোট, তারপরে 200 টাকার নোট, এইসব ভরেছিলাম, তো এরকম নাড়াচ্ছে, ভেতরে তো মানে কাগজ নড়লে পরে একটা আওয়াজ তো হবে, তো সেরকম কোনো আওয়াজ পাচ্ছে না। তো ভাবলাম যে কী হলো কী হলো, টাকাগুলো কোথায় গেল, ভেতরে কি লেগে ঠেগে আছে কি না, যে মাটির ইসের মধ্যে ভরেছি তাহলে ভেতরে কি লেগে আছে কি না টাকাগুলো। ও বারবার নাড়াচ্ছে, তারপরে একটা এই যে দেখো, এই যে এইগুলো দিয়ে এরকম বাঁকা করে ভেতরে এরকম মানে ই করছে, ঘোরাচ্ছে, যেটা লেগে থাকলে পারে বেরিয়ে যাবে, তো আর বেরোচ্ছে না, কি করা যাবে কি করা যাবে। তারপরে এবার বলছে যে আমি ঘরটা ভেঙেই ফেলবো, আমি বলছি যে না না ভেঙো না ভেঙো না, আমার এত সুন্দর ঘরটা তুমি কেন ভাঙবে, এখনো টাকা বের করতে পারলাম না, মানে টাকা এখনো ভরেনি ওর মধ্যে। এবার বললো যে আমি তো এর রহস্য না জেনে আমি তো টাকা আর ভরতে পারবো না, আমি আবার অনেকগুলো টাকা ভরবো, আবার যদি হারিয়ে যায় বা কিছুতে নিয়ে যায়। এবার ও ভাঙছে, আমি বলছি যে না ভেঙো না ভেঙো না, তারপর জোর করে ভাঙলো, ভেঙে দেখলো যে সত্যি ওর ভিতরে টাকা নেই। আমরা প্রথমে ভেবেছিলাম যে ভিতরে লেগে আছে, নয়তো পিঁপড়ে খেয়ে ভিতরে গুড়ু গুড়ু করে ফেলেছে বা কিছু পাবো। এবার এই যে যে ইটা থাকে ঘটে, যেখান থেকে টাকাটা ভরি আমরা, এই যে দেখো, এই যে সেই খাদটা, এখানে আরেকটা আছে কই গেল। পরে আমরা খেয়াল করে দেখি যে ওইটা ঘষা হয়েছে, হ্যাঁ মানে চিকন ছিল, এবার ফুটোটা না মানে অনেকটা মোটা হয়ে গেছে, যে মনে হচ্ছিল যে কেউ ঘষেছে, এইভাবে ঘষে 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 ফুটোটাকে মোটা করে তারপরে টাকাগুলো বের করেছে। এবার কে ঘরের ভেতর থেকে নিয়ে গিয়ে এটা করলো, আবার এসে দিয়ে গেল ঘরের মধ্যে, সেটাই বুঝতে পারছি না। মানে এত একটা অসুবিধার মধ্যে পড়েছি, মানে টেনশন আর ভালো লাগছে না, সকালবেলায় ঘুম থেকে উঠেই এই অবস্থা হয়েছে, ভিডিও করতে পারিনি, এত খারাপ লেগেছে যে ভিডিও আর কি করবো। যদি হ্যাঁ ঘরটা ভাঙতাম, অনেক অনেক টাকা বের করতাম, তাহলে মনে খুশি থাকতো, ভিডিওটা করতে পারতাম, কিন্তু টাকাগুলো হারিয়ে গেছে, সেখানে আর কি খুশি আছে, কি ভিডিও করবো কিছুই বুঝতে পারছিলাম না, কি বলবো, ভীষণ একটা খারাপ অবস্থা হয়ে গেল সকালবেলায় আমাদের সঙ্গে। কতগুলো টাকা আমি কত কষ্ট করে জমিয়েছি, সে টাকাগুলো সব হয় কি বলবো, এখন আন্দাজে কিছু বলতেও পারছি না, মানে কাউকে সন্দেহ করে কি বলবো। তোমরাই বলো এখান থেকে টাকা কিভাবে যাবে, ঘরের ভিতর থেকে কি পিঁপড়ে নেবে, আমি তো ঘরের মানে শোকেসের মধ্যে আটকে রেখেছি, পিঁপড়ে খাবে না, উই পোকায় খাবে, কিসে খাবে টাকাগুলো। আর ভেতরে মানে কিছুতে কিছু করলে পরে তো সেরকম কিছু থাকবে, ভেতরে পুরো একদম সমান, কোনো জায়গায় কিচ্ছু নেই, একদম শুকনো, মানে সমান ভেতরে একদম, সেখান থেকে টাকাগুলো কিভাবে যাবে। আমি আমার বরকে বলছিলাম যে হাস এর ভেতর থেকে টাকা বের করা যায় কি না, কি তুমি কি বলছো, এর নোট বার খুচরো পয়সা না হলে বার করা যাবে, কিন্তু টাকা মানে নোট কি করে বার করা যাবে। তো ও বললো যে দাঁড়াও তাহলে আমি টাকা ঢুকিয়ে বের করে দেখবো। এবার সেই বললাম যে তাহলে 10 টাকার নোট ভরো ওর মধ্যে, 10 টাকার নোট ভরে তারপরে ওরকম মানে কুড়িয়ে কুড়িয়ে বের করে ফেলেছে টাকাটা। বলছে যে দেখেছো এই ফুটোটা বড় হয়ে গেছে এখন, মানে প্রথমে আমরা খেয়াল করিনি, পরে এই দেখো ঘষা হয়েছে, এই যে এইদিকের এই দেখো এটা কতটা কালারিং আছে, মানে এখনও এতটা ঘষে ঘষে উঠে গেছে, আর এটা দেখো পুরো সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছো বুঝতে পারছো, এই দিকটায় ঘষা হয়েছে, ঘষে ঘষে ফুটোটাকে বড় করা হয়েছে, আর এই দেখো এটা কত সুন্দর কালার, আর এটা দেখো একটু কালার নেই, পুরো একদম সাদা হয়ে গেছে, এই দুটো হচ্ছে জয়েন্ট ছিল, এইভাবে ভেঙে গেছে এখন, কী করবো দেখো, এত বড় ফুটো হয় কোনোদিনও, এই দেখো
এত বড় ফুটো হয় কোনোদিনও ঘটের, দেখতে পাচ্ছো? এইভাবে ছিল, তাহলে বোঝো। এখন তো বুঝতে পারছো না, মানে আরও দেখলে পরে বুঝতে পারতো, অনেক বড় হয়ে গেছিলো ফুটোটা। তাহলে সে নিয়ে আবার ঘরটা রেখে গেল, কি একটা আশ্চর্য ব্যাপার, কি আর করা যাবে। এখন আমার বর গেছে হচ্ছে বাজারে, ও বাজার থেকে আসবে বাজার সকালবেলা, মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি কটা, শর দেখি 10:30 বাজে, এখন আমার বর বাজারে গেল। সকাল থেকে এই নিয়ে নাড়া বসা করছি, এখন আমরা কিচ্ছু খাইনি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এই টেনশনে। কত শখ করে টাকাটা জমিয়েছিলাম আমরা, এখানে টাকা জমাচ্ছিলাম হচ্ছে আমার ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, মানে ওই ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি ভালো হয় না, সাউন্ড কোয়ালিটি তো আসেই না, তো সেই জন্য আর কি আমার বর ভেবেছে যে এর মধ্যে টাকা জমিয়ে জমিয়ে সামনের বছর একটা ফোন কেনা হবে, মানে ভালো একটা ফোন কেনা হবে, সেই জন্য আর কি টাকাটা জমানো হচ্ছিলো। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে, কি বলবো, ভালো লাগছে না কিছু। আবার একটা ঘট কিনে এবার ঘরটাকে আমি ঘরের মধ্যে তালা মেরে রেখে দেবো বাক্সের মধ্যে, সেই জন্য আর কি মনটা ভীষণ খারাপ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ও আসুক, তারপর তোমাদের সঙ্গে ওকেও কথা বলাচ্ছি বা দেখা করা। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার বর চলে এসেছে বাজার থেকে, আর বাজার থেকে এই যে পরোটা নিয়ে এসেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কিছু খেয়ে নিতে হবে। আর এইখানে দেখো মাছ এনেছে, কি মাছ একটা বলে ঠিক মনে পড়ছে না আমার এখনে। তো এই মাছটা আমি বরের কাছে অনেকদিন ধরে আবদার করছিলাম যে ওই মাছ খাবো আমি, তো ওই মাছগুলোই এনেছে। আর এইখানে দেখো এগুলো হচ্ছে গুড়ের মিষ্টি, এখনই পাওয়া যায়, এখন খেজুর গুড় মানে পাওয়া যায়, তো সেই জন্য আর কি মিষ্টি পাওয়া যায়। আমার বর অনেক দিন থেকে বাজারে গিয়ে খুঁজছিলো যে গুড়ের মিষ্টি খাবে, গুড়ের মিষ্টি খাবে, তো এখন পেয়েছে, দেখো নিয়ে চলে এসেছে মিষ্টি, আর এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এইখানে না আমরা হাসছিলাম, মানে আমাদের দুঃখে, মানে এত কষ্ট লাগছিল, তো কষ্টে আমাদের হাসি পাচ্ছিল। বলছিলাম যে আমাদের ঘরের থেকে, ঘটের মধ্যে থেকে টাকা চুরি হয়ে গেল, যে নিয়েছে সে কতটা মাস্টার মাইন্ড, সে টাকা নিয়ে আবার ঘরটাকে ফেরত দিয়ে গেছে, মনে হয় ভেবেছে কষ্ট করে ঘরটা কিনেছে, ওদের ফেরত দিয়ে দিই, এইসব ভেবে আমরা হাসছিলাম, মানে এইসব বলাবলি করছিলাম যে আমাদের কষ্ট বুঝেছে, যে ওদের কষ্ট হয়েছে ভীষণ ঘরটা কিনে আনতে, অনেক টাকা দাম ঘরটার, তো সেই জন্য বোধহয় আবার ঘরটা ফেরত দিয়ে গেছে। আর এখানে দেখো এরা হচ্ছে দুষ্টুমি করছে, মানে সারাক্ষণ ওইভাবে মারামারি করে ওরা দুজনে। আর আমার বর গেছে একটু বাজারের দিকে, আর আমি দেখো এই যে মাছটাকে নিয়ে এখন ধুয়ে নেব, ধুয়ে হচ্ছে মাছ ভেজে রান্না বান্না শুরু করে দেবো। তাড়াতাড়ি রান্না করে ফেললে একদম, মানে সব কাজ একদম মাথা থেকে নেমে যাবে, মানে কাজের চাপ, রান্নাটাই বড় চাপ, তো সকাল থেকে মুড অফ, সেই জন্য আর কি কোনো কাজেই মন লাগছে না, তো কি আর করা যাবে, কাজ তো করতে হবে, রান্না বান্নাটা তো করতে হবে। তো এই যে দেখো এই মাছ এনেছে, মানে এই মাছটার না নামটা আমি মনেই করতে পারছি না, তো তোমাদের কি বলবো, তোমরা যারা যারা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কি মাছ, আমি ভুলেই গেছি, একদম মনেই পড়ছে না আমার। তো এদিকে মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন রান্না বান্না শুরু করে দেব। এদিকে আমি মাছ ভাজছি, আর আমার ঠাকুমা এসেছে আমার উনানটাকে মানে ঠিক করে দেওয়ার জন্য। আর আমি এখানে ঠাকুমাকে বলছিলাম, ঠাকুমা আমার না ঘটের থেকে টাকা চুরি হয়ে গেছে, টাকা পাচ্ছি না। তো আমার ঠাকুমা শুনে তো মাথায় হাত, বলছে যে কি অবস্থা, ঘরের মধ্যে থেকে টাকা চুরি হয়ে যায়, এ আবার কেমন, মানে ঘরটা যদি চুরি হয়ে যেত সেটা একটা আলাদা কথা, কিন্তু ঘটের মধ্যে থেকে টাকা চুরি, কিন্তু ঘরটা আছে, এটা একটু আজবই হয়ে যায় না। তো সেই জন্য আর কি ঠাকুমা বলছিল, কে এমন চোর যে ঘটের মধ্যে থেকে টাকা চুরি করে নিয়ে যায়। মানে ঠাকুমা ভীষণ খারাপ লাগছিলো যে কি অবস্থা, তুই ঘরমর কি তালা মারিস না, না কি ঘরের মধ্যে থেকে কিভাবে নিয়ে যায়, এরকম করে আমাকে বকছিল। আর এই যে দেখো আমার বর এসেছে, এখন এইখানে হচ্ছে টিনটা কেটে দেবে, কারণ এইখান দিয়ে পাইপ যাবে ওই যে। আচ্ছা, কিয়া জানা নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি আমার নামটা নিও, তোমাকে আমার অনেক ভালো লাগে। তো বোন আমি তোমার নামটা নিলাম, তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো এদিকে টিনটা কেটে এখন পাইপটাকে ঢুকিয়ে দেওয়া হলো, আর ওইখান দিয়ে হচ্ছে মানে ধোয়া বেরোবে, এইখান দিয়ে আমি উনানের জাল দেবো। এই যে দেখো দুটো উনানের মানে দুটো মানে হাঁড়ি বসবে এখানে, একদিকে কড়াই একদিকে হাঁড়ি, গ্যাসের মতন উনানটা করেছে। এই উনান না ভালো হয়, কারণ একসঙ্গেই রান্না হয়ে যায় এক জালে, সেই জন্য আর কি আমি এই উনানই করতে বলেছি ঠাকুমাকে। আর ঠাকুমা না অনেক দিন ধরে এই উনানটা মানে 15 দিন হয়ে গেছে, 15 দিন ধরে আস্তে আস্তে করে দিচ্ছে আমাকে, ঠাকুমা একবারে পারে না। আমার উনানটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমার কাছে তো খুব ভালো লেগেছে, অনেক সুন্দর লাগছিলো উনানটা। কিন্তু আমার ঠাকুমা একটু চোখে কম দেখে, তো সেই জন্য আর কি উনানের যে মানে হাঁড়ি বসানোর জায়গাগুলো মানে পুরোপুরিভাবে গোল হয়নি, একটু হালকা বাঁকা বাঁকা আছে, তবুও চোখে দেখে না, সেই হিসাবে ঠিকই আছে, তাই না বলো? এদিকে আমি কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি, ওইদিকে মাছ ভেজেই চলে গেছিলাম পেছনে ঠাকুমার কাছে, ওই সব হচ্ছে দেখতে, উনান টুনান বানানো, তারপরে আমার বড় ওই টিন কাটলো, একটু হেল্প করলাম ওকে, ওই সব করতে গেছিলাম। আর এখানে দেখো এই যে হচ্ছে এসে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, আলুটা হচ্ছে এইগুলোতে ছাড়ালে না তাড়াতাড়ি হয়ে যায় আলু ছাড়ানোটা, ডিস্টার্ব হচ্ছে, চলো ঘুমাগো, চলো ঘুমাই, না চলো বন্ধ করে দাও, ঘুমাবে ছাড়ো, কত সুন্দর ঘুমাবে ও।
কিভাবে ঘুমায় ও মুখতে বের করো এটা। এদিকে দেখো আমাদের সিম্বা হচ্ছে ঘুমাবে, ও না আমাদের কোলে ঘুমাতে বেশি পছন্দ করে। একা একা যতটা না ভালো ঘুমায়, তার থেকে ওকে যদি কোলে নিয়ে রাখা হয় ও আরও বেশি ঘুমায়। আর খুব আদুরে ও, দেখো কীভাবে শুয়েছিল। তো এদিকে রান্নাবান্না করে আমি গেছিলাম আবার স্নান করতে, ভাবলাম যে একবারে স্নান করেই খাওয়া দাওয়া করে নিই। তো সেই জন্য আমি প্রথমেই চলে গেলাম স্নান করতে, এখন হচ্ছে ক্রিম ট্রিম মেখে নেবো। আর এই শীতের সময় না মুখে কিছু না মাখলে, গা হাত পায়ে কিছু না মাখলে একদমই ভালো লাগে না, হাত পাও মুখ টুক সব টান টান ধরে। আর এই যে দেখো এটা হচ্ছে নিভিয়ার একটা লিপ বাম, তো সেটাই আমি একটু মেখে নিলাম। আর এখনও চুলটাকে আঁচড়ে নেবো, কালকে থেকে আমার চুল আঁচড়ানো হয় না, সেই জন্য না আজকে প্রচুর চুল উঠেছে। আর এই যে দেখো এখানে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম আমি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা সিরাম। তো সিরাম টিরাম লাগিয়ে দেখো চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। আর এখন একটু সিঁদুর আর একটু টিপ, তো এগুলো পরেই আমি ফুল রেডি। আর এই যে দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি, আজকে রান্না করেছি বেগুন ভাজা আর ওখানে আলু ফুলকপি আর ওই মাছ দিয়ে তরকারি। এই যে দেখো কেমন হয়েছে। আর আমার বর প্রথমেই ওদেরকে মাছ দিয়ে ভাত মেখে দেবে। পাগল হয়ে গেছে, পাগল খাবা তুমি? এদিকে ওরা কিন্তু পাগল হয়ে গেছে পুরো খাওয়ার জন্য, মানে খুবই খিদে পেয়ে গেছে ওদেরও। দেখো এই যে, আর সিম্বা না এখনও ছোটো, সেই জন্য আর কি ও বোঝে না, ও সেই জন্য আমাদের থালায় মুখ দিতে আসে কিন্তু দিতে দিই না আর কি। তবে ও আস্তে আস্তে যখন বড় হবে বুঝে যাবে যে এটা হচ্ছে আমার প্লেট, আলাদা প্লেটে খেতে হয় আমার। এখনও বোঝে না ও, আমাদের বড়টা আবার বোঝে, ও আবার দূরেই থাকে, ও আবার থালার কাছে আসে না, কারণ ও ছোটোবেলা থেকে দেখেছে যে আমাকে আলাদা খেতে দেয়। ও সিম্বা ও আস্তে আস্তে শিখে যাবে যে আমার আলাদা খেতে হবে, ওই থালে মুখ দেওয়া যাবে না। তো আস্তে আস্তে সব শিখে যাবে। ওদিকে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর আমি এখন হচ্ছে ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব। আর এই যে দেখো সিম্বা, সিম্বাকে নিয়ে কি যে বলবো তোমাদের, ও ফোনের স্ক্রিন দেখলেই ওইদিকে তাকিয়ে থাকবে, মানে ধরতে যাবে যে কি ওর মধ্যে কি, সব কিছু দেখবে। ঘরটাকে ঝাড় দিয়ে এখন হচ্ছে বাইরে উঠানটাকে ঝাড় দিচ্ছি। আর এইখান দিয়ে অনেক ঘাস ছিল, মানে নোংরা আবর্জনা, তারপরে লতা পাতা এসব ছিল, সেগুলো না আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আগের দিন। আর উঠানটাকে হচ্ছে গোবর দিয়ে লিপেছিলাম, অনেক দিন উঠান লিপা হয় না, এখানে আমি কোথায় গোবর পাবো, কী করে লিপবো সেগুলোই মানে বুঝতাম না, সেই জন্য আর কি লিপা হতো না অনেক দিন। উঠানের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। আর এই যে দেখো তোমাদের অনেক দিন দেখানো হয় না, আমার ফুল গাছের ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে ফুল গাছের ফুলগুলো। আর এই যে দেখো উঠানটাকে ঝাড় দিয়ে এখন হচ্ছে আমি ফুল গাছগুলো জল দিয়ে দিচ্ছি, কারণ এখন ফুল হচ্ছে, এখন একটু জলের দরকার আছে। আর এখন না মানে জল পাওয়া যায় না, কারণ হচ্ছে বৃষ্টি হয় না, সেই জন্য আর কি গাছের গোড়ায় জল থাকে না, সেই জন্য রোজ একটু সকালে বিকালে জল দিতে পারলে ভালো হয়। আর ফুলগুলোর সাইজ দেখো অনেক বড় বড় ফুল হয়েছে। এখন আমাদের সব কাজ বাজ হয়ে গেছে, এখন আমরা দুজনে বসে আছি না, এই দেখো কি, এখন এখানে বসে বসে আমরা কটা রিলস বানালাম, আমি সোনাটার সঙ্গে কটা রিলস বানালাম। আর আমার বর এখন নেই বাড়িতে, ও খাওয়া দাওয়া করে মানে আমাকে একটু ভিডিও বানিয়ে দিলাম, আমি সব কাজ বাজ করলাম। তো এখন ও হচ্ছে একটু বাজারের দিকে গেল, আর আমরা একটু এখানটায় বসে আছি। আমরা কটা রিলস বানালাম সিম্বার সঙ্গে, সিম্বার আমি কটা রিলস বানালাম, আরও ভীষণ দুষ্টু, এই দেখো খুব দুষ্টু সিম্বা। এই দেখো সবাইকে হাই বলে দাও, হাই আমি সিম্বা, সবাইকে বলো বলো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি সিম্বা, আমি অনেক ভালো আছি এখনে, আর আমি খুব দুষ্টু হয়ে গেছি, এই দেখো দেখেছো, একদম চুপ থাকে না ও, শুধু দৌড়ে বেড়ায় সারাদিন, ওকে খুঁজেই পাওয়া যায় না বাড়িতে, না দুষ্টু হয়েছে দুষ্টু, এই দেখো দুষ্টু, দেখেছো কিভাবে তাকায় সিম্বা, ওই দেখো কে, ওই দেখো কে, দেখো দেখো। আর কি করবো, ঘরে গিয়ে দেখি ভিডিওটা এডিট করতে হবে, কালকে পোস্ট করতে হবে, কদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, একটু সমস্যার মধ্যে ছিলাম। তো আজকে সকালবেলায় আমাদের সঙ্গে আবার কি একটা ঘটে গেল, ওই ঘটনাটা আর কি বলবো তোমাদের, ঘরের থেকে যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আর তো কিছুই বলার নেই। তো সেটা নিয়ে একটু মানে দুঃখ দুঃখ লাগছিল সকালবেলায়, এখন কি করবো, ভিডিও আবার আগের মতো আপলোড করতে হবে, তখন গিয়ে হচ্ছে এডিট এডিট করবো, কী কী বাকি আছে তো সেগুলো আপলোড করবো। আমার আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, তোমরা কেউ না অনেক দিন হয়েছে ভালো লাইক দিচ্ছ না ভিডিওতে, তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার নতুন ভিউয়ার্স, তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।